আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অল গাইস, আমি এবি মাজবা কৃষিকে 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম ধর্মী কৃষি শিক্ষার উপর কিছু ভিডিও আপনাদের দিতে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি ফল, আমাদের জাতীয় ফল কাঁঠালকে নিয়ে। অনেকে আমার কাছে কমেন্ট করে জানিয়েছেন আসলে কাঁঠালের কুড়ি আসার পরে কাঁঠাল পড়ে যায়, এটা কেন পড়ে যায়, কী কারণে পড়ে যায় এবং থাকে। তো আসলে ঘাস ভর্তি কাঁঠাল হওয়ার জন্য কিছু নিয়মাবলী আমি আপনাদের তুলে ধরব। আমি তো প্রথমেই আমি কাঁঠাল দেখাচ্ছি। এই যে একটি কাঁঠাল, এই কাঁঠালের মধ্যে এখানে পুষ্টিহীনতার অভাবে এখানে একটু গর্ত হয়েছে, দেখেন ক্লিয়ারলি। এই কাঁঠালটি আবার পরিপূর্ণ আছে, সুন্দর চারিদিকে কাঁঠাল হবে, কিন্তু এ জায়গাটার মধ্যে কাঁঠালের ভিতরে যে দানা কোষ আমরা বলি এটা হবে না, উপরেরটা পরিপূর্ণ হবে। আসলে কাঁঠাল হওয়ার ঠিক কাটার ঠিক 4-5 মাস পরে কাঁঠাল গাছকে কিছু ধারালো অস্ত্র দিয়ে দা দিয়ে আঘাত করে দিতে হয়। আঘাত করলে ঠিক ওই জায়গা দিয়ে কোষ ভিতর থেকে সাদা যে কোষ বের হয় ওখান থেকে কুড়ি হয়, এই কুড়ি যে জন্মায় ওখান থেকে কাঁঠাল হয়। তাই আপনারা কাঁঠাল কাটার পর ঠিক 4-5 মাস পরে এই গাছগুলো এইভাবে ধারালো ইয়ে দিয়ে আঘাত করে দেবেন। আঘাত করে দিলে গাছ থেকে কোষ বের হবে এবং এখান থেকে এই যে কাঁঠালটা হয়েছে, এই যে কাঁঠালটা হলো, এই কাঁঠালটার কুড়ির মতো বের হবে, তো ঘাস ভর্তি কাঁঠাল হবে। হ্যাঁ, তো যদি আমার এই সাজেশন বলেন আর উপদেশ বলেন ভালো লাগে, প্লিজ আমার এই কৃষি শিক্ষা চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে জানাবেন। বাংলাদেশের কৃষিভিত্তিক কোন ধরনের ভিডিও চান আমি চেষ্টা করব আপনাদের দিতে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।